এটা না আমি চার্ট আমি এখনো করি ওই যে আমার ম্যানেজমেন্ট অ্যাসোলিটি এসোটিক্স বিজনেস পরিসংখ্যান পরিসংখ্যান আমাদের করছি না ম্যান্টেন আসলো না এগুলো আজীবন থাকবে যদি বিজনেস পড়ে যাও ঠিক আছে তো এই চার্ট পরিসংখ্যান কাজ করি পরিসংখ্যানে যেমন একটা বিজনেসের পরিসংখ্যান যে আমার এই বছর আমার বিজনেস কি গ্রো মানে কি ডেভেলপ করলো না ডেভেলপ করে নাই এটা আমি হচ্ছে গ্রাফিক্যাল আর্ট দিয়ে দেখাবো বার দিয়ে দেখাবো তাহলে আমাকে ইউজ করতে হবে কি চার্ট ইউজ করতে হবে চার্ট এই চার্ট গুলো টিভি দেখতে পাই শেয়ার বাজার দেখায় আপ ডাউন হচ্ছে কিনা এই চার্ট গুলো ইউজ করে এটা হচ্ছে কি চার্ট ওকে আমি এটা কেটে ফেলি কিবোর্ড কাটবার ডিলিট কি হাওয়া নাই ওকে চার্ট তবে এটা বিশেষ করে আমি ইউজ করতাম কি পরিসংখ্যান ইউজ করতাম স্ট্যাটিস্টিক্স ঠিক আছে ওকে আমি এখানে চলে যাই দেখো এবার চলে আসছে অনেকগুলো চলে আসছে কলাম লাইন পাই এই যে পাই চার্ট এগুলো আমাদের ছিল লাইন নাইন টেন ছিল ঠিক আছে এখনো আছে এগুলো বার এরিয়া এক্স ওয়াই এক্স ওয়াই অক্ষ ঠিক আছে ম্যাপ স্টক তারপর সারফেস রাডার এগুলো আমি চার্টে ইউজ করবো না কেন ইউজ করবো না কারণ ম্যাপে কোনো কাজ আমরা করবো না এখানে আমরা স্টক শেয়ার বাজার কোনো কিছু কেন করবো শেয়ার বাজার তাহলে ওদের দরকার এটা আমাদের কী দরকার হতে পারে পাই আমি রাডার কি উপগ্রহ কোনো কিছু দেখাবো আমি এটা আমার দরকার নাই এগুলো হচ্ছে জাস্ট চিত্র ক্লিক করে দেখুন চিত্রগুলো আসবে ওকে তারপর হচ্ছে সানব্রাস্ট হিস্টোগ্রাম এক্সেট্রা ওয়াটারফল ফানেল আমি ইউজ করবো কোনটা লাইন কারণ এগুলো আমাদের বেশি লাগে সবগুলো চিত্র কিন্তু বুঝলে সবগুলো কি হলো চিত্র ঠিক আছে আমি লাইন ইউজ করতে পারি পাই চার্ট ইউজ করি ওকে বা কলাম আমি কি করবো এখন হ্যাঁ আমি চাইলে এখানে স্টুডেন্টদেরটা কি দেখাবো ওদের ডেভেলপ কেউ কেউ ভুলে দেখাবো এখানে পাঁচ স্টুডেন্ট আছে যে কোনো না পাঁচ নাম দিব যে কে কত শিখছে তার কাজ ডিফারেন্ট করে একটা কি দিবে একটা গ্রাফ চার্ট তৈরি করবো দেখো কলাম ওকে এই কলাম আন্ডার আরও অল্প চিত্র আছে কোন ধরনের চিত্র দেখাবা অনেকগুলো আছে দেখো আমি এই টাইপের দেখাবো তুমি ক্লিক করো চলে আসো দেখো তবে সাথে একটা এক্সেলের ফাইল আসবে ওই ডাটা এন্ট্রিটা এক্সেলে করতে হবে আমার চলে আসবে টু এটকে চলে আসছে ওকে আচ্ছা ক্যাটাগরি এটাকে আমি একটু বড় করি ধরো আমি কয়জন এসব নাম দেখো নাম কি কি এবার ক্যাটাগরি দিচ্ছি আমি দিলাম সালাম এখানে একজন সালাম আছে রফিক না এক নাম্বার তো গ্যাপ ওখানে অন্য টাইটেল লিখছে এখানে লেখা যাবে না এটা টাইটেল লিখছে এখানে এক নাম্বার কেন লিখবো এটা টাইটেল বার ওরা গ্যাপ রাখছে প্রয়োজন তো নাই আমার এখানে তারপর হচ্ছে যে জব বার বরকত হ্যাঁ সুন্দর বলো ওরা যদি না থাকতো বাংলা কথা বলতো তোমরা সালাম আছে না আচ্ছা কয়েক দেখছি আর কি আচ্ছা ওকে ফাইন যেমন ধরো ওরা কি কি শিখছে যেমন ওয়ার্ডে ধরো ওয়ার্ড এক্সেল যে কার কতটুকু অ্যাকুরেসি বা কতটুকু ভালো করলো এটা একটা নাম্বার দিয়েছি আমি ঠিক আছে তারপর হচ্ছে এক্সেল তারপর হচ্ছে পিপি মানে পাওয়ার পয়েন্ট যে সালাম ওয়ার্ডে ধরো 100% মধ্যে সে পরীক্ষা দিয়ে 80 পাইলো ঠিক আছে রবি পাইল কত 50 জববারে 80 বরকতে 60 ঠিক আছে এক্সেলে কে কত পাইছে 80 85 92 মানে একটা মার্ক দিলাম যে কে কতটুকু ভালো সে পরীক্ষা দিয়ে কত ভালো করলো ঠিক আছে এগুলো দেখাতে পারি 55 পাওয়ার পয়েন্ট 55 66 88 99 ওকে আমি যখন এন্টার দিব এগুলো কিন্তু এখানে ফিল আপ হয়ে গেছে কিন্তু আমাকে রাখতে হবে না এটা কেটে দাও চলে আসছি সালাম রফিক জব্বার বরকত হ্যাঁ সালাম সে কি করলো এ দেখো এখানে এটা হচ্ছে কি ওয়ার্ড এটা হচ্ছে ওয়ার্ড এটা হচ্ছে কি দেখো তো এটা ওয়ার্ড দেখো এ সালাম ওয়ার্ডে কত করলো দেখো ওয়ার্ডে অনেক ডেভেলপ করছে না কিন্তু রফিক কি করলো ডেভেলপ করতে পারে না এত বেশি এই যে এটা গ্রাফ দিয়ে দেখাচ্ছে ঠিক আছে জব্বার রফিক থেকে একটু ভালো কতটুকু মার্ক পাইছে জাস্ট পয়েন্টটা নিয়ে যাও দেখাবে হ্যাঁ সে 80 পাইছে এখানে ঠিক আছে বরকত কত পাইছে 60 সবচেয়ে ভালো করলো কে সালাম কে করলো সালাম ওকে এগুলো এখানে দেখাচ্ছে ওকে দেখেন প্রত্যেকটা এখানে একটা দুই তিনটা এটা হচ্ছে কিসের বলতো নীলটা এখানে দেখো এটা ওয়ার্ড কারা বলে গেছে পাওয়ার পয়েন্ট আর হচ্ছে কি এক্সেল পাওয়ার পয়েন্ট ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি এক্সেল কে ভালো করছে বলতো এক্সেল ভালো করছে এসে জব 88 কে করছে দেখি তো জব পারে করছে বরকত 99 দেখি যে অনেকগুলো এই মানে স্টাইলিশ তুমি দেখাতে পারবা আচ্ছা আমি এখানে কিছু এলিমেন্ট যোগ করব ধরো চার টাইটেলটা কিসের স্টুডেন্ট তুমি লিখতে পারো এখানে লিখলাম স্টুডেন্ট স্টুডেন্টস ডাটা ডাটাবেস লিখলাম ঠিক আছে আমি চিনা এই যে এই এরিয়াটা আছে এটাকে আমি হাইড করব তাহলে তুমি এখানে অ্যাড এলিমেন্টে যাও এই যে টাইটেল ঠিক আছে বা এই চার টাইটেল দেখো এই চার টাইটেল আমি নাম দিই দেখো এটা হাইড হয়ে গেছে
কি হয়ে গেল? হ্যাঁ, এই যে এলিমেন্টগুলো তুমি শো অ্যান্ড হাইড করতে পারবা, এগুলো কিন্তু ওরা এখানে সিস্টেম দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো টাইটেল, আমি যদি কিছু কি প্রাইমারি কিছু টাইটেল ইউজ করতে পারি, হরিজন্টাল মানে কি লেফট টু রাইট, দেখো এক্সিস্ট টাইটেল, তুমি সেটার নাম দিতে পারো, কোন স্কুল তুমি সেটা লিখে দিতে পারো, এই এলিমেন্টগুলো তোমাকে আর এক্সট্রা শেপ প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে আমার গিল্ডার আছে, যদি গিল্ডার দেখে যদি তার দেখাচ্ছে, আমি বলছি এটা দেখা, দেখো আসছে চেঞ্জ হচ্ছে কি, নেট চেঞ্জ হয় না, দেখি এটা আসছে কি, গিল্ড লাইন এতগুলি দেখো, গিল্ড লাইন এখন নাই, আমি দিই এটা দেখা দেখাচ্ছে, গিল্ডার দেখা দেখা তো হালকা চিকন দেখাচ্ছে না, যে চিকন চিকন এই গিল্ড লাইনগুলো, তুমি এগুলো হচ্ছে একটা এলিমেন্ট, এই যে সংখ্যা এগুলো একটা এলিমেন্ট শো করবে, ঠিক আছে? তুমি এগুলো কাটার প্রয়োজন নাই, এগুলো কাটে না, সেগুলো আমরা একটা হাইড করে রাখি, ঠিক আছে? ডাটাবেস লেভেল দেখো, না তুমি যদি দাও দেখো উপরে দিবে ডাটা কল আউট, তাহলে কে কত পাইছে সেটা সব দেখায় দিবে, সেটা সব দেখায় দিবে, ঠিক আছে? খুব চমক চমক এলিমেন্টগুলো আছে, তুমি জাস্ট ক্লিক করবো দেখবা, মোস্ট করো, এগুলো কারো মোস্ট থাকে না ভাই, এটা যেটা এলিমেন্ট, এখানে আমার তথ্যগুলো আছে, এটা মোস্ট রাখতে হবে, এই তথ্যগুলো আমি এলিমেন্টে গিয়ে পাবো, কোন জায়গা সেটা মোস্ট দরকার নাই, কারণ এগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু অ্যাড চার্ট এলিমেন্ট এটা পরিবর্তন হবে না, বুঝে আসছে? এটা মনে রাখতে হবে যে আমি এই যে ইনফরমেশনগুলো কোথায় চেঞ্জ করতে পারবো, এই যে এখানে এই যে লে আউট যেটা আছে, কুইক লে আউট তুমি পরিবর্তন করতে পারো, এখানে যাও আমি এটা ক্লিক করে দেখো, লে আউট চেঞ্জ হয়ে গেছে, একটা নাম্বার দেখাচ্ছে উপর, এখন কি দেখাচ্ছে, একটা টেবিল করে দিয়েছে, এই লে আউটগুলো তাকে দেখো, এখানে জাস্ট আমি কী করলাম দেখো, শুধু পয়েন্টে নিয়ে যাচ্ছে, কালার চেঞ্জ করা যায়, চেঞ্জ কালার যাও, অনেক ধরনের কালার আছে, এখানে অনেকগুলো আছে, দেখো তুমি কেমনটা চাচ্ছ বলো, এগুলো ওরা বানাইছে, তোমার বানাতে হলে তুমি ফর্মেটে যাবো, তোমার ডিজাইনটা হলো ফর্মেটে, চার ডিজাইনটা কে বানাইছে, মাইক্রোসফটে, তুমি ডিজাইন করবে ফর্মেটে চলে যাবো, মানে এই ফর্মেট তোমার জন্য, এটাও মাইক্রোসফটের জন্য, এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, এটা ওরা বানাইছে, এগুলো তুমি হয় আমারটা ইউজ করো না তোমারটা ইউজ করো, যে কোনো একটা ইউজ করো, ঠিক আছে? আচ্ছা আমার এই যে স্টাইলটা ভালো লাগতেছে না, তা তুমি এখানে যাও, এখানে অনেকগুলো আছে, এখানে ক্লিক করো, চেঞ্জ হয়ে যাবে, দেখো অনেকগুলো আছে, তোমার এটা তুমি লাইন না, তুমি পাই ইউজ করো, পাই চার্ট, তুমি এখানে ক্লিক করো, পাই চার্ট কি এখানে আছে দেখি তো আমরা, এখানে যেখানে যাই এখানে ক্লিক করি, এখানে চেঞ্জ, এই দেখো এখানে আছে চেঞ্জ চার্ট টাইপ, ক্লিক করো না, আমি পাই চার্ট ইউজ করবো, তুমি পাই দাও, তাহলে এখানকার সকল ইনফরমেশন পাই চার্টে কনভার্ট হয়ে যাবে, ওই ইনফরমেশনগুলো কী হয়ে যাবে, পাই চার্টে কনভার্ট হয়ে যাবে, চলে আসে দেখো, বুঝে আসছে? তুমি যে কোনো একটা ইউজ করবে, ঠিক আছে? এরপর দেখো আমি আবার ব্যাক করি, আর একটা চলে যায়, ওকে, সিলেক্ট ডাটা। আচ্ছা আমাদের এখানে কী কী কয়েকটা ইনফরমেশন আছে বলতো, তিনটা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তাই না? আমি আরেকটা ইউজ করবো কি, অ্যাক্সেস, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সিলেক্ট ডাটা যেতে হবে, তুমি অ্যাড করতে পারো, আরও আরও একভাবে করা যায়, এখানে গিয়ে দেখো আমরা অ্যাড করি, কী করবো অ্যাড, তো তার আগে আমি একটা কাজ করি, এখানে না, এই যে এডিট ডাটা, এগুলো যদি পরিবর্তন করতে হয় যে আসলে বরকত 99 পায় নাই, বরকত পাইছে 95, তুমি যাবা এই ডাটাতে গিয়ে, এই দেখো হয় এই ডাটা দাও নাহলে এক্সেল দাও, তুমি কীভাবে করতে চাচ্ছ, এই ক্লিক করো, এক্সেলটা ওপেন হবে, যে কোনো একটা ক্লিক করলে হবে, আমি এটাকে বড় করি, এটা কই দেখো অন্য আবার পাইনি, পাইছে কত বলতো, 95, এন্টার দাও, দেখো হয়েছে কত, দেখো 95 হয়ে গেছে, ক্লিয়ার? আমি এখানে গিয়ে দেখো এক্সেলে যাই, গিয়ে আমি চাইলে এখানে একটা ঘর বানাতে পারি, এখানে করতে পারি, অথবা সিলেক্ট ডাটা দেখো, আই হোপ কোনো প্রবলেম না করলে সুন্দরভাবে চলে আসবে, এই দেখানে যায়, এই যে অ্যাড, অ্যাডে যাই, অ্যাডে গিয়ে লিখি দেখো কি লেখা যাবে, অর্থাৎ এখানে নাম হচ্ছে অ্যাক্সেস, ঘর কোনটা, ঘর হচ্ছে এইটা, আমি এটা এখানে না বলি, সিরিজ নেম হচ্ছে অ্যাক্সেস, ঘরে যাই, এই ঘরে গিয়ে আমি বলি এটা না, আমি বলছি এটা দেখো, কোনো প্রবলেম না হয় এটা হয়ে যাবে, তবে এটা আগে লেখা উচিত ছিল, দেখি হয় কিনা দেখি আগে, অ্যাক্সেস বিশ করে এখানে ওকে দাও, অ্যাক্সেস আসছে, কাজ চলতেছে না, অ্যাক্সেস আসছে নাই, তবে এখানে আসছে নামটা, এখানে আসছে কি, তাহলে এখানে তার ডাইরেক্ট লিখে দাও, এটা শুধু এখানে আসছে, তাহলে এখানে লিখে দিই অ্যাক্সেস, ওকে, এখানে গিয়ে আমি যেটা সেভ করি, এন্টার দিই একটা, এটা কিন্তু এখন নাই, আমি হচ্ছে 55, 66, 77, 88, যারা অ্যাডটা দেখি, এটা অ্যাড হয়েছে কিনা দেখি তো, অ্যাড হয়েছে, অ্যাড হয় নাই, দেখো এখানে একটা দুই তিনটা অ্যাড হয় নাই, তাহলে আমরা চলে যাই, সেটা চলে যাই, এখানে গিয়ে এই যে এটাকে অ্যাড এডিট, আমরা এডিট করে দেখো, এডিট এই যে ওয়ার্ড ভ্যালু,
এটা যদি গড় নাম দেখাই দিকে দেখো এখানে গিয়ে কি করে আমি কেটে দিয়ে দেখো এখানে গিয়ে জাস্ট বলবো এই ঘরটা দেখো ওকে আর এখানে গিয়ে বলবো কোনটা এই সবগুলো আই যো কি দেখো আই হোপ এবার হয়ে যাবে এবার দেখো আই হোপ হয়ে গেছে দেখো করবো নাম আসছে একটা দুইটা এখানে তিনটা চারটা আসছে এখানে একটা আছে হলুদ হলুদ আচ্ছা আমি কালার চেঞ্জ করি তিনটে দেখাচ্ছে এখন আচ্ছা আমি আবার যাই অ্যাক্সিস আসলো রেঞ্জ অ্যাক্সিস আচ্ছা এখন এটাও অ্যাক্সিস হয়ে গেছে সালাম এডিট জব্বর হিডেন এডিট আচ্ছা গড়গুলোকে দেখি তো এবার না হলে গড়ে যাই টপ বটম এক দুই তিন সালাম এখানে আসছে অলরেডি সালাম এখানে কেন আসছে সালাম জিরো দাঁড়াও এটা দেখি না সমস্যা কি এটা হবে ওয়ার্ড এডিট এটা হবে কি ওয়ার্ড এখানে অ্যাক্সেস হয়ে গেছে 55 কোনটা যেগুলো আসতেছে না ঠিক আছে এটা কয়েকবার দেওয়ার পরও আসে নাই আমি আবার দেখো এবার আসতেছে কতটা প্রবলেম হতে পারে এখানে যাও সেম কাজ যে আমি একটা ঘর বানাবো এটা অ্যাক্সেস এখানে ক্লিক করবা এডিট দেখো এখানে এই যে অ্যাক্সেস এখানে কোনো ভ্যালু নাই আসলে এখানে ক্লিক করব ঘরটা দেখাই দেবে এই যে ঘরটা এটা আগে দিয়ে কাজ করে না ঠিক আছে এরপর হচ্ছে আমরা ভ্যালু কমো দেখাবে এই যেগুলো ভ্যালুতে গিয়ে জাস্ট এই গব সেট করে দিবা তাহলে হয়ে যাবে ওকে দাও এখানে আগে বলে রাখি এই সেম অপশন গুলো কোথায় পাইছে বলতে যেগুলো শেপ পিকচার সব জায়গায় আছে ঠিক আছে সবগুলো এখানে অলরেডি আমাদের আছে ঠিক আছে তুমি যদি চেঞ্জ শেপ এই শেপটাই চেঞ্জ করবো ক্লিক করো এই শুধু শেপটাকে এখানে দেখি আমাদের এটা হবে না এটা থ্রি ডি এটা অফ হয়ে গেছে দেখি এটা হবে কি না এইটা হবে না যদি থ্রি ডিগুলো হবে না তুমি টু ডি দাও এই টু ডি কোথায় আমাদের খুঁজে আসছি যেমন এটা দিয়ে দেখি বা এটা দিয়ে দেখি বা আমরা চলে যাই বিশেষ করে কি আছে লেআউটে যাই এই টু ডিগুলো আজকে দেখি পুরো লাগবে সবগুলো চলে আসছে এবার আমি যে ফর্মেটে যাই যে কালার চেঞ্জ করবো দেখি আই হোপ চেঞ্জ শেপ দেখি তো হ্যাঁ এটা আসবে না এটা অফ এটা চেঞ্জ করা যাবে না কালার চেঞ্জ করবো শেপ ফিল রেড কালার হয়ে গেছে এখানে ক্লিক করো স্ক্রিন তোমার তৈরি করবা তুমি যদি তোমার মতো ডিজাইন করতে চাও তোমার জন্য ফরম্যাট যদি এমএস অফিসার থাকে তোমার জন্য চার্ট ডিজাইন তুমি এটা চেঞ্জ করতে পারবা না এটা ওদের দেওয়ার ডিজাইন তোমার ডিজাইন হলে ফরম্যাট ক্লিয়ার বুঝে আসছে তো আমরা কি করলাম বলো চার্ট আর স্মার্ট আর এই সবগুলো বসে করতে হবে তাহলে কি হবে অপশনগুলো এখানে গেঁথে যাবে আমি বলছি মোস্ট বড় এটা মোস্ট থাকবে না গেলে থাকবে কখন প্র্যাকটিস করলে প্র্যাকটিস নাই কিছু নাই ক্লিয়ার এরপর আমরা চলে যাই ইনসার্ট স্ক্রিনশট খুবই ইজি যেমন ধরো আমি কোন স্ক্রিনশট চাচ্ছি ধরো আমি এই ডেস্কটপ স্ক্রিনশটটা আমি চাচ্ছি সেক্ষেত্রে আমি কী করতে হবে এটা ওপেন থাকতে হবে এখানে যাও কারো কারো পিসিতে উঠে যায় কারো পিসিতে উঠে না উঠে নাই ঠিক আছে কারো কারো পিসি চলে আসবে এটা হচ্ছে উইন্ডোজ আপডেট সমস্যা উইন্ডোজ আপডেট সমস্যা ঠিক আছে না ওটা সমস্যা কি স্ক্রিন ক্লিপিং আসছে এখানে ক্লিক করো দেখবে এটা চলে আসে ব্লার হয়ে যাবে একটু ওয়েট করো এই ব্লার তুমি জাস্ট ড্র্যাগ করো আর ছেড়ে দাও চলে আসে স্ক্রিনশট ওকে না আমার এটা প্রয়োজন নাই আমি ডেট দিব
ডিলেট আমার কোনটা প্রয়োজন ধরো আমার এই দিস পিসিতে আমাকে এই ড্র্যাগ গ্রুপ ইনস্টল করতে হবে তাহলে দেখো এদিকে তাহলে আমাকে কি করতে হবে ওয়ারে যেতে হবে ইনসার্ট স্ক্রিনশট দেখো এটা উঠে গেছে সো বললাম যে কারো কারো উঠবে কারো কারো উঠবে না যদি নাই উঠে স্ক্রিন ক্লিপিং চলে আসছে কত তুলবে তুমি ব্লার হয়ে গেছে না আমি এটা দেখো জাস্ট দেখো উঠে চলে আসছে তুমি এটা এবার দিতে পারো ওকে অথবা যদি স্নিপেটটা আছে স্নিপেট টুল আছে না স্নিপেট টুল ওটা করতে পারো ঠিক আছে ওটা দিয়ে তুমি করতে পারো ক্লিয়ার এই হলো আমাদের স্ক্রিন শট ওকে এর মধ্যে অলরেডি দিয়েছে এটা ওকে 15 মিনিট আচ্ছা এটা আজকে আমরা এগুলো শেষ করে ফেলি